Assalamualaikum, আমি মাহফুজা। আজকে এসেছি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের ভিডিও নিয়ে। এটা হলো এপিসোড 2। গত এপিসোডে আপনারা দেখেছিলেন যে তাসনুমা সবার জন্য ইফতারি বানিয়েছিল, আজকে আমি বানালাম। ফার্স্টে আমি চায়না গ্রাস বানিয়ে নিলাম। চায়না গ্রাসের মধ্যে কিছু দিতে হয় না তেমন, শুধু দুধ দিলে হয়ে যায়। দুধকে একটু করে গরম করবেন, তারপর মিক্স টেক্ট করে ঢেলে দেবেন, শেষ। এই আর কি কাজ। তারপর দেন নামাই ফ্রিজের মধ্যে রাখি দিবেন, ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে। ঘাট কুল কুলভাবে খাবেন আরামে। এই তো দেখতেছেন মিক্সটা ডালতেছি, ঘাটবেন, শেষ, হিসাব শেষ। ঘাটতেই থাকবেন, ঘাটতেই থাকবেন, ঘাটতেই থাকবেন। তবু হিসাব শেষ হচ্ছে না কেন? এতক্ষণ এতক্ষণ ঘাটতে হয়। হ্যাঁ আচ্ছা, ঘাটতেই থাকি, ঘাটতেই থাকি, সমস্যা নাই, ঘাটতেই থাকেন। ঘাটার পর যখন বেশি বেশি ঘন হয়ে যাবে তখন নামাই ফেলবেন, গ্যাসটা অফ করে। গ্যাসটা আবার অন রাখি দেবেন না, মাঝে মধ্যে আমি আবার অন রাখি দিই। অফ করার পর এগুলো একটু ডাইলা নেবেন, ডাইলা নিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রাখবেন। আবার গরম গরম রাখা দিবেন না, আপনাদের ফ্রিজটা আবার নষ্ট হয়ে যাইতে পারে। আপনাদের ভালোর জন্য একটু বইলা দিই, কোথায় রাখবেন? এই যে এটাতে রাখবেন না, এটাতে রাখলে আপনাদের মিক্সারটা পড়ে যেতে পারে। এটাতে রাখবেন, এটাতে রাখলে আপনাদের মিক্সারটা ভালো থাকবে, বুঝছেন? ভালো করে সেট হইব, তাহলে রাখকে দেন দুই তিন ঘন্টা, যখন ইফতার টাইম হবো তখন খাবো। এবার আসি জিলাপি কেমনে বানাইলাম। এত কষ্ট কইরা জিলাপিটা কেমনে বানাইলাম তা আপনারা দেখাই। প্রথমে একটা বোতল নেবে, বোতলের ডাংনাটারে প্রথমে একটা সলই দিয়া গরম করবে। আই যা সলই না, সলই না, ম্যাস কই, ম্যাস ম্যাস। ওই ম্যাচটা নিয়ে বোতলের ঢাকনা তারে গরম করবেন, এমন গরম করবেন যে একটা গছ আছে না, গছটা এইভাবে ডুইকা দিলে যেন ওই বাইরে দিয়ে বাইর হয়ে যায়। এই ঠিক এরকম কইরা, বুঝছেন নি আপনারা? আমি আপনাদেরকে একটু শিখাই দিলাম আর কি। চ্যালেঞ্জও চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাদেরকে শিখানোও হয়ে যাচ্ছে। ও আবার বইলা দিই, এটা কার মাথায় এলো? এটা আমাদের তাসনুমার মাথায় এলো, এটা আমার মাথায় এলো না। এবার জিলাপির গিয়াটা যে বানামো এটার জন্য কি কি লাগবে? ময়দা লাগবে দুই কাপ, তারপরে দিবেন বেসন, তারপরে দিবেন লবণ, তারপরে দিবেন সুটা, তারপরে দিবেন লাড়বেন, লাড়তেই থাকবেন, লাড়তেই থাকবেন। লাড়ার পর একটু করে দুধও দিতে পারেন আপনাদের ভালো লাগলে আর কি। আমার ভালো লাগলো তাই দিলাম। এবার একটু একটু পানি দিয়ে গাঁটবেন, ও গাঁটবেন না, নাড়বেন, এ নাড়তেই থাকবেন, একটু একটু দিবেন। বেশি দিলে আবার ব্যাটারটা একটু পাতলা হয়ে যাইলে তখন আপনার জিলাপিটা আর হইব না, বুঝছেন? ঘন রাখবেন যাতে জিলাপিটা একটু সুন্দর হয়, বুঝ। এবার দেখাবো আমি শিরা কিভাবে বানাইছিলাম। শিরা বানাইছিলাম আমি মিঠা দিয়ে, মানে গুড় দিয়ে। গুড়ের জিলাপি আমার অনেক মজা লাগে। গুড়ের শিরাটা বানানো অনেক ইজি। এলাচি দিবেন, এক কাপ পরিমাণে গুড় দিবেন, পানি দিবেন, তারপর একসাথে গাঁটতে থাকবেন। গাঁটলে হয়ে যাবে, ঘন হয়ে গেলে নামাই নি। এবার একটু আপনাদেরকে হালিম দেখাই দিলাম। হালিমের রেসিপিটা আমি শেয়ার করলাম না, জাস্ট এমনি দেখাই দিলাম। ও হালিমের সাথে মাস্ট পেঁয়াজ বেরেস্তাতে লাগবে। এই পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক মজা লাগে। রোজার মধ্যে কিছু একা খেতে নেই তাই তাসনুমা চাচিকে দিতে যাচ্ছে। তাসনুমা অনেকগুলো চাচি আছে, একটা একটা করে সবার বাসায় দিতে যাবে, এখন একজনের কাছে দিতে যাচ্ছে। ডিং ডিং করে যাচ্ছে, 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 যাচ্ছে। এ ডিং ডিং এগুলো শেষ সময় আস্তে আস্তে দেখতেছে আজাম দিয়ে দিচ্ছে, দৌড়ায় দৌড়ায় আসতেছে, এখন দৌড়ায় দৌড়ায়। ওর দৌড়ানি দেখে আইমন তাড়াতাড়ি ওকে এক গ্লাস শরবত দিল, ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। ইফতারি করা চলতেছে, এখন আমার জিলাপি বানানো স্টার্ট হলো। জাস্ট বানালাম, ফার্স্টটা দেখতে পাচ্ছেন কীরকম, জাস্ট অ্যামেজিং। এরকম তো কেউ কল্পনাই করতে পারে না আমি এরকম করে একটা জিলাপি বানাবো, জাস্ট অ্যামেজিং। ও কী বলবো, এটা তো আরেক সুন্দর। এখন একটু করে শিরাতে পুরাই নিলাম। এটা তো পুরা পাখির বাসা, এখানে কয়েকটা পাখি রাখা যাবে। এগুলো একটু মোটামুটি হয়েছে জিলাপির মতো মতো লাগতেছে। জিলাপির মামা তো ভাই, কালা তো ভাই, চাচা তো ভাই, এর মতো লাগতেছে। আমার তো এরকম লাগতেছে। আপনাদেরকে কীরকম, আপনাদের থেকে কীরকম লাগতেছে একটু কমেন্ট করে জানাই দিবেন।
এবার আমি বানাবো আমার মনের মতো সোজা সোজা জিলাপি। বাট জিলাপিগুলো বাঁকা হয়ে যাচ্ছে, আসলে কি আমার মন সোজা নাই? যাক, আমার মন সোজা নাই তাহলে তাহলে একদম ছেলেদের মনের মতো পেছানো করে বানাই দিচ্ছি। এবার যেগুলো জিলাপির মামাতো ভাই, কালাতো ভাই, ফুফাতো ভাই হয়েছিল, এগুলো একটু শিরাতে পুরে নিই। যদি ওরা এর আগেও খেয়েছে, এখন নাটক করবে, এখন আরেকজন আছে আদনান, তুমি দিবি দিবে, দিবি দিবে। আচ্ছা আচ্ছা, কেমন তোমার থেকে টেস্টটা কিরকম লাগতেছে? বাইরে জিলাপির মতো নাকি এখানে? আমাদের বাসা কিন্তু এই জিলাপিটা ফার্স্ট টাইম বানাইছে, তো আমি এটাই খাবো। আমি জিলাপি খাই না কিন্তু এটা আইলা, আমি এখন আদনান খাবে, আদনান কই, ও কেন দেখে খাওয়া যাচ্ছে আদনান না, একদম পারফেক্ট জিলাপি এটা আমার জন্য, আমি যেরকম খাই আর কি। একটু চিন্তিত আছে গোরিন্দা, ইজ রেডি? এবার যে চাইনা গ্রাসটাকে ফ্রিজের মধ্যে একটু ঘুমাইতে দিয়েছিলাম, এটা একটু নিয়ে নিয়ে ও হয়েছে মোটামুটি খাওয়া যায় মতো, এবার একটু খাবো। আচ্ছা, এবার হালিমটা একটু টেস্ট করি আগে। অনেক মজা হয়েছে, অনেক অনেক। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।